নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে। চলুন দেখে নেওয়া যাক 2024 জুন মাসে মেষ রাশিফল। মেষ রাশির 2024 জুন মাস কেমন যাবে, কেমন কাটবে জুন মাস মেষ রাশির জন্য, তো দেরি না করে চলুন শুরু করা যাক মেষ রাশির 2024 জুন মাসের মাসিক রাশিফল। মেষ রাশির প্রকৃতি হচ্ছে পিত্ত, রাশির উপাদান অগ্নি বা আগুন, রাশির স্বভাব চলমান বা চর, আর এই রাশির প্রভু মঙ্গলবার মঙ্গল, আরাধ্য ঈশ্বর শ্রী হনুমানজি। অনুকূল রং অর্থাৎ শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 1-8, শুভ দিক পূর্ব। মেষ রাশির শুভ ধাতু তামা সোনা, শুভ পাথর হচ্ছে লাল প্রবাল, আর শুভবার অর্থাৎ এই রাশির জন্য অনুকূল সপ্তাহের দিন হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার। এবার চলুন দেখে নেওয়া যাক 2024 জুন মাস মেষ রাশির জন্য কেমন কাটতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, যার জন্য আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, কারণ এই সিদ্ধান্তগুলি সহজ হবে না। আপনার বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে, তাই আপনি যদি বর্তমানে বিদেশ যাওয়ার জন্য প্রচেষ্টা না করে থাকেন, তবে বিদেশ যেতে চান, তাহলে অবিলম্বে এই দিকে প্রচেষ্টা শুরু করুন, কারণ আপনি শীঘ্রই বিদেশ যেতে পারেন। এই মাসে আপনার খরচ খুব বেশি হতে চলেছে, এটি মনে রাখবেন। এই খরচগুলির বেশিরভাগই অকেজো জিনিসগুলিতে হবে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। যাই হোক, ভালো কথা হলো এই মাসে আপনি সম্পদও জমা করবেন, অর্থাৎ খরচের পাশাপাশি আপনি সঞ্চয় প্রকল্পে কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন বা ব্যাংকে জমা করতে পারেন, যা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারে। পারিবারিক বিষয় নিয়ে অনেকের মধ্যে আলোচনা হবে, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, একটি বড় সিদ্ধান্ত নেওয়ার সময় হবে। পরিবারে এমন কিছু অনুষ্ঠান হতে পারে যাতে সবাই অংশগ্রহণ করবে এবং বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনি যদি তা করতে সক্ষম না হন, তবে আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে কিছু উত্তেজনা বাড়তে পারে এবং এর কারণে আপনার রাগ হবে, তাই আপনাকে বুঝতে হবে। এই মাসটি প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে এবং আপনি আপনার প্রিয়জনের ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনি খুশি হবেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি ভালো পুরস্কার পাবেন। যারা ব্যবসা করেছেন তাদেরও ভালো লাভ এবং ব্যবসা বৃদ্ধির আশা করা উচিত। স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন, কারণ এটি আপনাকে বিরক্ত করতে পারে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনার জন্য উপায়, আপনার প্রতিদিন সূর্যাস্তকের পাঠ করা। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।